শ্রীলঙ্কায় চার জাতি ফুটবল টুর্নামেন্টের জন্য বাংলাদেশের প্রাথমিক দলে উপেক্ষিতই রইলেন কানাডা প্রবাসী ফুটবলার রাহবার ওয়াহেদ খান। বাংলাদেশ ফুটবল ফেডারেশন ঘোষিত ২৪ জনের তালিকায় নেই এলিটা কিংসলেও। তবে প্রথমবারের মতো ডাক পেয়েছেন বসুন্ধরা কিংসের কাতার প্রবাসী ফুটবলার ওবায়দুর রহমান নবাব। এলিটা কিংসলে ছাড়া সাফের প্রাথমিক দলে থাকা বাকি সবাই চার জাতি টুর্নামেন্টের ক্যাম্পে জায়গা পেয়েছেন। ওবায়দুর রহমান নবাব ছাড়াও নতুন করে ডাক পেয়েছেন বসুন্ধরার সুশান্ত ত্রিপুরা, মাসুক মিয়া জনি, ইয়াসিন খান এবং মুক্তিযোদ্ধা সংসদের মেহেদি হাসান রয়েল। কিরগিস্তানে তিন জাতি টুর্নামেন্টে তুলনামূলক ভালো খেললেও সাফের প্রস্তুতি ক্যাম্পে ডাক পাননি রাহবার ওয়াহেদ খান। দক্ষিণ এশিয়ার প্রায় সমমানের দলগুলোর বিপক্ষে বল দখলে অনেকটা পিছিয়ে ছিল বাংলাদেশ। সেই বিবেচনায় এবার রাহবারকে দলে ডাকা হবে এমনটা ধারণা করছিলেন অনেকে। তবে অন্তর্বর্তীকালীন নতুন কোচ মারিও লেমোসের দৃষ্টি পড়েনি তার দিকে। এদিকে প্রাথমিক দলে থাকলেও ফিফার ছাড়পত্র না পাওয়ায় সাফে খেলতে পারেননি এলিটা কিংসলে। সেই জটিলতা না কাটায় এবার তাকে ক্যাম্পেই ডাকা হয়নি। অন্যদিকে ধারাবাহিক পারফরমেন্স দিয়ে দলে থাকলেও ভিসা সমস্যায় তারিক কাজীর শ্রীলঙ্কায় খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। পেশাদার লীগের শেষ দিকে কয়েকটি ম্যাচ খেললেও ওবায়দুর রহমান নবাব সাফের দলে বিবেচনায় আসেননি। এবার নিজেকে প্রমাণ করে লাল সবুজের জার্সি পরার সুযোগ পেলেন কাতারের বয়সভিত্তিক জাতীয় দলে খেলা এই ফুটবলার। এদিকে দলে ডাক পাওয়া ২৪ জনকে ২৫ অক্টোবর বিকেলের মধ্যে ক্যাম্পে যোগ দিতে বলা হয়েছে, আর অনূর্ধ্ব ২৩ দলে থাকা জাতীয় দলের খেলোয়াড়রা ক্যাম্পে যুক্ত হবেন উজবেকিস্তান থেকে ফিরে।